বিরল অস্ত্রোপচারে করে নজির গড়ল কলকাতা মেডিকেল কলেজ। মানবদেহে পারদের ক্ষতিকারক ভূমিকা কি পরীক্ষা করতে গিয়ে বেপাকে নদিয়ার জমা। কলকাতা মেডিকেলে বিরল অস্ত্রোপচারের মাধ্যমে গলা থেকে বের করা হলো সেই পারদ। মানুষের শরীরে পারদের প্রভাব ঠিক কিরকম হয় তাই গবেষণা করতে চেয়েছিল নদিয়ার চাপড়া থানার অন্তর্গত বছর ১৯ এক যুবক। তেমনি একেবারে চণ্ডীগড়ের একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের বিটেকের পড়ুয়াশে, সেখানে থার্মোমিটার ভেঙে থার্মোমিটারের মধ্যে থেকে পারদ নিয়ে ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্য দিয়ে তার হাতে ধীরে ধীরে প্রবেশ করিয়ে সে দেখতে চেয়েছিল তার শরীরে এই পারদ কীরকম প্রভাব ফেলে। উল্লেখ্য, গলায় ব্যথা অস্বস্তি নিয়ে ২১ তারিখ ইএনটি বিভাগে আউটডোরে আসেন নদিয়ার চাপড়ার এক তরুণ। সেখানে তার সিটি স্ক্যান হয়। সিটি স্ক্যানে দেখা যায় তার থাইরয়েড গ্রন্থির কাছে শ্বাসনালী গোড়া পর্যন্ত ১ সেন্টিমিটার জায়গা জুড়ে ধাতব জিনিস আটকে রয়েছে। ইএনটি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবতাংশু মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে ৪৫ মিনিট ধরে অপারেশন করা হয়। বর্তমানে সুস্থ রয়েছে যুবক। চিকিৎসক দীপ্তাংশু মুখোপাধ্যায় জানান, গলার কাছে পারদ ঢুকে গিয়ে শ্বাসনালীর কাছাকাছি পৌঁছে গিয়ে থাইরয়েড কার্টিলেজ ইরেট করে ফেলে, আর কিছুদিন গেলে শ্বাসনালীতে পৌঁছে গিয়ে নিউমোনিয়া হয়ে মৃত্যু অবধারিত ছিল, কিন্তু আগেই সেটা বের করে দেওয়া হয়েছে। কোনোভাবে ইনহেল করে ফেলে মানে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, সেটা যদি ফুসফুসের মধ্যে ঢুকে যায় সেখান থেকে বার করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ মার্কারি এত ঘনত্ব বেশি যে ওটাকে ঠিকমতো ধরাই যায় না, আর ওটা থেকে নিউমোনিয়া হয়ে গিয়ে লাইফ থ্রেটনিং হতে পারে। তাই ওরা তাড়াতাড়ি রেফার করে দেয়, আমরা মঙ্গলবারই ভর্তি করে পিএসসি ফিট করিয়ে অ্যানাস্থেটিক ফিটনেস করিয়ে আমরা বুধবার অপারেশন টেবিলে ওটাকে বার করি, ওপেন করেই বার করতে হয়। গলার কাছে সিটি স্ক্যান দেখে আমরা ওপেন করে জিনিসটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি। উল্লেখ্য, চণ্ডীগড় ইউনিভার্সিটি বিটেক পড়ুয়ার কথা শুনে চমকে যান চিকিৎসকরা। চিকিৎসকদের তিনি জানান, দুটি থার্মোমিটার ভেঙে তার পারদ এক জায়গায় নিয়ে সিরিঞ্জে ভরে শরীরে তিন জায়গায় প্রবেশ করিয়েছে তেরে বাঁ হাত পাকস্থলীর কাছে, গলায় থাইরয়েড গ্রন্থির কাছে পারদ ইঞ্জেকশন নিয়েছেন বলে জানান পড়ুয়া। এবং এটাও করেছিল, ওর কিছু আর্টিকেল বা কিছু ইন্টারনেট ঘেটে ওর মনে হয়েছিল যে ও দেখতে চাইছিল নিজের ওপরে যে মার্কারির কী প্রভাব আছে। সেটা ওর ও কেন করেছিল এখনও পুরোপুরি শিওর নেই, কিন্তু এক মাস ধরে জিনিসটা করার পর ১৫ দিন আগে ওর এই সিমটমসগুলো হয়। তারপর যখন মেডিকেল কলেজে আসে, সার্জারি ডিপার্টমেন্টে কনজারভেটিভ ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করে ওরা যখন সিটি স্ক্যান করে চেস্টের, তখন ওরা দেখতে পারে যে গলার কাছেও ও সেমই মার্কারি ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়েছে এবং ওটা শ্বাসনালীর খুব কাছে আছে। পরিবার সূত্রে খবর, এরপরই পেটে ও হাতে ব্যথা অনুভব করেন তরুণ। রানাঘাটে একটি নার্সিংহোমে দুই দফায় অপারেশন হলো, সমস্যা মেটেনি। শেষ পর্যন্ত কলকাতা মেডিকেলের দ্বারস্থ হয়ে জীবন ফিরল তরুণের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।